ফটিকছড়ি ভোজপুরে ভোজপুর ফাউন্ডেশনের উদ্যোগে করোনা ভাইরাসের সংক্রমণ সম্পর্কে সচেতনতা সৃষ্টি ও দুস্থ গরিব অসহায়দের মাঝে দ্বিতীয়বারের মতো ত্রাণ সামগ্রী বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়েছে। ভোজপুর ফাউন্ডেশনের চেয়ারম্যান ও সমাজসেবক হাকিম ইমরান বিন জালালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোজপুরের কৃতিসন্তান শামীম তালুকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও বাংলাদেশ তরিকত ফেডারেশনের ভোজপুর থানা শাখার সভাপতি হাফেজ বেলাল উদ্দিন, 9 নং ওয়ার্ডের সাবেক সফল মেম্বার পিয়ারুল ইসলাম, ওমান প্রবাসী কারি শেখ ইয়াসিন, মুফতি তৌহিদুল ইসলাম, সমাজকর্মী হারুন সালেহী, হাকিম রেজওয়ান, ছাত্রনেতা তারিকুল ইসলাম, নাসিম সদাকর মুসা, শাহ আলম, ওসমান প্রমুখ। الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আজকে বসফুর ফাউন্ডেশনের পক্ষ থেকে ত্রাণ বিতরণের কাজ চলছে। এই অনুষ্ঠানে যারা উপস্থিত আছেন আমাদের মান্যগণ্য বিশিষ্ট ব্যক্তিরা এবং দানবীর শিক্ষিত সবাই, যার কথা আমরা না ভারি অতি দ্রুত গতিতে আমরা যার যার স্থানে ফিরে যাওয়ার জন্য চেষ্টা করব, কেউ যেন বাড়িঘর থেকে বের না হই। সরকার আমাদের সুবিধার্থে করোনা ভাইরাস থেকে মুক্তি পেতে প্রশাসন দিয়েছেন, পুলিশ দিয়েছেন, আর্মি দিয়েছেন, এগুলো আমাদেরকে নির্যাতন করার জন্য নয়, নির্যাতন থেকে বাঁচতে। যখন রোগ হয়ে যাবে, ভাইরাসটা যদি ছড়াই যায়, তখন এক একটা মতো মরবে, যে যেরকম মুরগি ব্যারাম আসলে মুরগি মরে, তখন দই দেখা যাবে না। তো আসার আগে থেকে যদি আমরা সতর্ক হয়ে চলি তাহলে ইনশাল্লাহ ব্যারামটা আসবে না, আসি গেলে কিছু করার থাকবে না। তাই দয়া করে সকল ভাই বোনদেরকে বলবো, আপনারা যে যেখানে আছেন সেখানে থেকে আপনাদের সুস্থতা কামনা করি, এবং প্রতিবেশী যারা আর্থিক অবস্থা সচ্ছল আছে তারা যেন গরিব দুঃখী মেহনতি মানুষ যারা আছে তাদের প্রতি নজর রাখেন। এমন এমন কিছু মানুষ আছে সমাজে আর্থিক এত ট্রাবল, কারোর কাছে চাইতে পারতেছে না, নিতেও পারতেছে না, তাদেরকে আমরা দেখে দেখি যেন খুশ করি করি যেন তাদেরকে একটু অনুদান দিয়ে থাকি। শরমে নিবে না, আমরা যেন জোর করি দিতে চেষ্টা করি। ওয়াখের দাওয়ান আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এয়ার ফাউন্ডেশনের পক্ষ থেকে যে প্রাণ বিতরণ করতেছে আমাদের আদিমপুর ব্যাপারে ভাড়া খুব গরিব এলাকা, আমাদের এলাকার তরুণ ছেলেরা এই উদ্যোগ নিয়েছে, তাদেরকে আমি ধন্যবাদ জানাই। যেহেতু আরও এখানে যারা ব্যবসায়ী খুশিয়ালা যারা বুদ্ধিমান আছে, আমি আশা করব এদের কাছে অনুরোধ করব, যেহেতু আমাদের এলাকায় আরও এইভাবে আরও অনুষ্ঠান করিয়ে এইভাবে দিতে পারে এই আশা রাখি। আমার বক্তব্য রহমতুল্লাহ উপস্থিত আজকের ত্রাণ বিতরণের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি বন্ধুবর মোহাম্মদ শামীমউদ্দিন সাহেব, ভোজপুরের কৃতি সন্তান, আরও উপস্থিত আছেন ভোজপুরের কন্যাদার আমার মামা জনাব ইসলাম সাহেব, আরও উপস্থিত আছেন ভোজপুরের ভোজপুর থানার সম্মানিত তরিকত প্রশাসনের সম্মানিত সভাপতি, উপস্থিত আছেন ভোজপুরের সমাজসেবক শেখ মৌলানা কারি ইয়াসিন সাহেব সহ আরও অন্যান্য নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে সরকারি নীতি এবং আদর্শগুলো আমরা মানিয়ে চলতে হবে অবশ্যই, সেই কারণে আমাদের এখানে অনেক আশার অতিথি ছিল, সবাই আসতে পারতেছেন না, এই জন্য আমরা দুঃখিত। আমাদের ভোজপুর ফাউন্ডেশনে বিদেশ থেকে টাকা দিয়েছেন অনেকে, বিশেষ করে বিবিহাট থেকে, দুরুম থেকে আহমদ জাহেদ চৌধুরী সহ ভোজপুরের
মামুন এবং দেশ বিদেশের অনেকে আরও অনেকে টেকা দেওয়ার জন্য কী বল প্রস্তুতি আছে আমার মিশনদারের মধ্যে কি বলতে দিবে মাওলানা জাহাঙ্গীর সাহেব হমবাজার বিবিরহাট সহ আমাদের এলাকার যারা বাইরে আছে অনেকে মিশনদার বলছে যে বলছে এই সই ডাইল প্রয়োজন আরও অনেক কিছু কী বস্তু ফাউন্ডেশনের মধ্যে মেয়েরা দিয়ে দিবে সবাইকে আমি আন্তরিক মোবারকবাদ ধন্যবাদ জানাই সাথে সাথে বাংলাদেশ সরকার কর্তৃক যেগুলো করোনা ভাইরাসের আদেশ দেওয়া হয়েছে বিশেষ করে আমাদের ফরিদপুর উপজেলা নির্বাহী অফিসার স্যার মোহাম্মদ সৈয়দুল আরফিন তারে যে আমাদের আদেশ দিয়েছেন তিনটার পরে দোকানপাট বন্ধ এবং দূরত্ব বজায় রাখা সবন দিয়ে আদু হওয়া সহ সবগুলো আমরা অবশ্যই মানতে হবে যেহেতু আমাদের প্রশাসনিক আইন এবং আমাদের জন্য করা হয়েছে আইনগুলো এগুলি আমি সংযুক্ত আকারে আমাদের ফাউন্ডেশন পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ আমি বেশি কিছু বলবো না আমাদের আশেপাশে যারা নেতৃবৃন্দরা বসে আছেন সব কিছু আপনাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন আমি বলবো আমাদের সমগ্র বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া যারা প্রবাসীরা আছেন যারা দেশে বসবাস করতেছেন নেতৃবৃন্দরা সরকার সহ সব স্তরের মানুষ সবাই মিলে বিদ্যমানরা এবং ধনী ব্যক্তিরা সবাই মিলে আপনার আশেপাশে যারা গরিব মানুষ আছে যারা কেটে খাওয়া মানুষ 6-7 কোটি মানুষ কেটে খাওয়া মানুষ এবং আর যারা আছে আপনাকে বলতে পারতেছে না আমাকে কিছু ব্যবস্থা করেন আমার ঘরে চাউল নাই আমার ঘরে খাবার নাই সবাই একটু সহায়তার হাত বাড়াই একজন আরেকজনের প্রতি একটু দৃষ্টি আকর্ষণ রাখি সবাই যেন সুস্থ থাকে ভালো থাকে সরকারি বিধিমালাগুলো মেনে চলার জন্য আপনাদেরকে আমি অনুরোধ জানাচ্ছি ওয়াসা দাওয়ান আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন اللهم نجنا من هموم الدنيا وهموم الآخرة يا الله يرحمنا الرحيم يا أكرم الأكرمين আমাদের আজকের এই বৈঠকটি কবুলার মঞ্জুর করো ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইরহামুর রাহিম সারা বিশ্বের মানুষকে আল্লাহ করোনা ভাইরাস থেকে হেফাজত করো ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইরহামুর রাহিম আমাদের গুনাহের কারণে আমাদের উপর শাস্তি আসছে ইয়া আল্লাহ দয়া মেহরবানি করে ইয়া আল্লাহ আমাদের সবার গুনাহ খাতা মাফ করে দিয়ে আল্লাহ আমাদেরকে আযাব থেকে হেফাজত করো ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইরহামুর রাহিম আজকে যারা এই দানের আয়োজন করেছেন তাদের দানকে কবুলার মঞ্জুর করো ইয়া আল্লাহ ইয়া আল্লাহ মুসলিম ফাউন্ডেশনের উদ্যোগে ইয়া আল্লাহ আজকের দানের আয়োজন ইয়া আল্লাহ ফাউন্ডেশনকে কবুলার মঞ্জুর করো ইয়া আল্লাহ ইয়া আল্লাহ যারা এই দানে সহযোগিতা করেছেন সবার সহযোগিতা কবুলান মঞ্জুর করমা ইয়া আল্লাহ বিজুদ সুবহান রব্বিক রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন